ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট এগিয়ে আসছে এবং যতই পরীক্ষার দিন ঘনিয়ে আসছে ততই আমরা নার্ভাস হয়ে যাচ্ছি। আর বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ভাইয়া শর্ট সিলেবাস পড়ব নাকি আমি ফুল সিলেবাস পড়ব, এইটা একটা প্রবলেম। তারপরের যে প্রবলেমটা, অনেক ভাইয়ারা বলছে শর্ট সিলেবাস পড়ো, ফুল সিলেবাসটাকেও ছাইড়ো না। আবার কেউ কেউ বলছে না ফুল সিলেবাসই পড়ো, কেউ কেউ আবার বলছে না শুধু শর্ট সিলেবাসটাকে পড়ো। তো এখন তুমি পড়ে গেছো ডিলেমায় যে আমার কি করা উচিত, আমি ভাই আসলে করবোটা কি, আমি এইটা পড়বো নাকি এইটা পড়বো নাকি মিলায় পড়বো। স্বাধীন ভাই আপনিও এক এক সময় এক এক কথা বলেন, সো এমন একটা ভিডিও দেন যে ভিডিওর মাধ্যমে আমরা একেবারে ট্রান্সপারেন্ট ধারণা পাবো যে আমাদের কি করতে হবে, কিভাবে পড়তে হবে, কোনটা পড়তে হবে, কোনটাতে জোর দিতে হবে। সো আজকের ভিডিওটা মূলত তোমাদের জন্যই, ভিডিওটা যারা দেখছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো যাতে করে তারাও এই টপিকগুলো জানতে পারে। এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই তুমি একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারো। সো দেখো আমরা কি নিয়ে কথা বলছি, শর্ট সিলেবাস। তুমি অলরেডি জানো যে মেডিকেলের ভর্তি পরীক্ষায় শর্ট সিলেবাস থেকে প্রশ্ন এসেছে এবং 75-80% প্রশ্ন ছিল শর্ট সিলেবাস কেন্দ্রিক, 20% ছিল বাহিরের। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শর্ট সিলেবাসকে জোর দিয়ে পরীক্ষা নেওয়া হবে বা প্রশ্ন করা হবে। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি তোমাকে বলি, তুমি শর্ট সিলেবাসে জোর দিয়ে ফুল সিলেবাস পড়বা, তুমি কখনো শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর নির্ভর থাকবা না। কেন বলছি এই কথা, ধরো শুধুমাত্র শর্ট সিলেবাসকে ফোকাস দিয়ে তুমি পড়ে গিয়েছো এবং গিয়ে দেখলা 80% প্রশ্ন শর্ট সিলেবাস থেকে এসেছে এবং বাকি 20% প্রশ্ন ফুল সিলেবাস থেকে বাহিরের অংশগুলো কভার করেছে, এই টাইমে তুমি কি করবা? শর্ট সিলেবাসে ভালো একটা অ্যান্সার করবা, ওইটা কিন্তু সবাই করবে, কিন্তু যারা ফুল সিলেবাসটা পড়বে তারা কিন্তু ওই বাকি 20% অ্যান্সার করতে পারবে। সো যারা বাকি 20% অ্যান্সার করতে পারবে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল না, তুমি নিমেষেই পিছিয়ে গেলা না। সো তুমি কেন পিছিয়ে যাবা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে, আমি তোমাকে অবশ্যই বলবো, এতদিন যে তুমি পড়ে আসছো এতদিন কিন্তু তুমি শর্ট সিলেবাসে পড়ো নাই। তোমাকে প্রত্যেকটা কোচিং সেন্টার, প্রত্যেকটা বড় ভাই, ইভেন আমি আমার কোর্সের মধ্যেও ফুল সিলেবাস পড়িয়েছি, ইভেন এখন রিটেনের পড়াটাও ফুল সিলেবাসকে কেন্দ্র করেই পড়াচ্ছি। কারণ যদি ফুল সিলেবাস থেকে প্রশ্ন করে তাহলে আমি যাদেরকে পড়াচ্ছি তাদের তো কোনো ক্ষতি নাই, বাট শুধুমাত্র শর্ট সিলেবাস পড়লে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন করলে তখন তারা ব্লেমটা দিবে কাকে? তারা আমাকে ব্লেম দিলে কোনো লাভ হবে নাকি ঢাকা ইউনিভার্সিটির অথরিটিকে ব্লেম দিলে কোনো না হবে? কারণ যদি তুমি ফেল করো, যদি তোমার চান্স না হয় তাহলে কিন্তু এটা নাই। সো কেন তুমি শুধুমাত্র একটু প্রিপারেশন, 20% প্রিপারেশনের জন্য তুমি তোমার লাইফটাকে একটা রিস্কে ফেলে দিবা? সো আমার পরামর্শ থাকবে, তুমি যদি 3 বার শর্ট সিলেবাস রিভাইজ দাও, 1 বার ফুল সিলেবাস রিভাইজ দিবা। ফুল সিলেবাস বলতে এইগুলো তুমি 3 বার পড়ার পর ফুল সিলেবাসের টপিকটাকে 1 বার পড়বা, অর্থাৎ তুমি 80%কে 3 বার পড়বা, বাকি 20%কে 1 বার পড়বা, তাইলেই তো হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কথা, এই ক্ষেত্রে মোদ্দা কথাটা হচ্ছে শর্ট সিলেবাসকে তোমার প্রায়োরিটি দিতেই হবে, তুমি শর্ট সিলেবাসে জোর দিয়ে ফুল সিলেবাসটা পড়বা। কি বলছি, শর্ট সিলেবাসে জোর দিয়ে ফুল সিলেবাস পড়বা, কোনো ধানাই পানাই করবা না, কোনো ধরনের ছাড় দিবা না, ছাড় দিছো তো ভবিষ্যতে কিন্তু তুমি ধরা খাবা। সো ভাইয়া তোমাকে বলবো, তুমি শর্ট সিলেবাসটাকে জোর দিয়ে ফুল সিলেবাস পড়ো। এখন তোমরা বলছো যে ভাই কীভাবে পড়বো, এটা যদি বলে দিতেন। তুমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার যে ইউনিটগুলো আছে এইখানে কিন্তু প্রত্যেকটা কবিতা কাভার করে শর্ট সিলেবাস, তাহলে কবিতাগুলো পড়ো, শর্ট সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোকে জোর দিয়ে পড়ো, প্যারাগ্রাফগুলো যেগুলো প্রস্তুতি নিতে চাচ্ছ এবং আমি সাজেশন দিব আর কয়েকদিন পরে, সেটাও শর্ট সিলেবাসের আলোকেই দেওয়ার চেষ্টা করব। তার বাইরে রিটেনের টপিকগুলো শর্ট সিলেবাস কেন্দ্রিক হবে, অর্থাৎ যারা বি ইউনিটের আছো তোমরা টেক্সট বইয়ের যে শর্ট সিলেবাসের স্ট্রাকচারটা আছে সেটাকে ফুললি কভার করে নেওয়ার চেষ্টা করবা। এবং অন্যান্য ক্ষেত্রে, যেই ক্ষেত্রে হচ্ছে বাংলা এবং হচ্ছে ইংরেজি, ইংরেজি বলতে গ্রামারের যে অংশগুলো এবং সাধারণ জ্ঞান, এইগুলো তোমরা ফুল সিলেবাস দেখবা, এই ক্ষেত্রে কোনো শর্ট দেখার দরকার নেই। বি ইউনিটের যে ইংরেজিটা থাকবে ফার্স্ট পেপার, ওইটা তুমি শর্ট সিলেবাসে কভার করলেই অনেক অংশে কমন পেয়ে যাবা, ইভেন আই বিলিভ দ্যাট 90% তোমার কমন আসবে ইংরেজি ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস থেকে। তুমি সি ইউনিটের হয়ে থাকলে তোমার প্রতি আমার সাজেস্ট থাকবে যে তুমি শর্ট সিলেবাসে জোর দিয়ে পড়ো, সেটা তোমার হিসাব বিজ্ঞান হোক, সেটা তোমার মার্কেটিং হোক, ম্যানেজমেন্ট হোক, ফাইন্যান্স হোক, বেশি করে শর্ট সিলেবাস পড়বা। তারপরে যে জিনিসগুলো আগে পড়েছিলে, তোমরা অলরেডি ইন্টারমিডিয়েট 1 বার পড়েছো, এখন অ্যাডমিশনের জন্য তোমাকে কোচিংয়ে এবং আমরা ওই শিটগুলো শেষ করে দিয়েছি বা তুমি বাসায় বসে শেষ করেছো, সো এই দৃষ্টিকোণ থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফুল সিলেবাসটাকে তুমি 1 বার করে পড়ে নেবে, অর্থাৎ শর্ট সিলেবাসের অধ্যায়গুলো শেষ করার পর ফুল সিলেবাসের অধ্যায়টাকে 1 বার রিভাইজ দেবা, যাতে করে তুমি মেইন দিন আটকে না যাও। তাহলে দেখো তোমরা যারা মানবিকের আছো,
আছো তোমরা এইভাবে পড়বা, যারা ডি ইউনিটের আছো তোমরাও সেম সিচুয়েশনে পড়বা, যারা ডি ইউনিটের আছো তোমরা হচ্ছে ইংরেজি টেক্সট বইটাকে বাদ দিয়ে তোমরা হচ্ছে গ্রামারটাকে একটু বেশি প্রায়োরিটি দিবা, গ্রামারের যেই টপিকগুলো তোমাদের শর্ট সিলেবাসে ছিল সেই শর্ট সিলেবাসের বিষয়গুলোকে একটু বেশি জোর দিয়ে পড়বা, বাকিগুলোকে কিছুটা হালকা জোর দিয়ে পড়বা, বাট ছাড়া যাবে না। ঠিক একইভাবে সাধারণ জ্ঞানের তো কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সো এটা মোটামুটি আমাদের সবই পড়তে হয়। আর বাংলার ক্ষেত্রে আমি তোমাকে বলবো শর্ট সিলেবাসে যেটা ছিল এইটাকে তুমি তিনবার পড়লে ফুল সিলেবাসটাকে একবার পড়বা, ঠিক এইভাবে তুমি আগামী দেড়টা মাস পড়ে যাও, তোমাকে আটকানো অসম্ভব। বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি ডেডিকেটেডলি পড়তে পারো তাহলে আগামী দেড় মাস পরে তুমি একটা সিকিউর জোনে থাকবা, তোমার নিজেকে নিয়ে কোনো পেইন হবে না। তুমি দেখবা যে ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো তোমার কমনের মধ্যে আসছে, তুমি লিখতে পারছো, অন্যথায় এই ঢাবির ভর্তি পরীক্ষাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। সো আমরা আর কিছুদিন পরে এই ঢাবির শর্ট সিলেবাসের উপর একটা ফুল কোর্স করাবো একেবারে ফ্রিতে, এবং সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে প্রো উইথ স্বাধীন নামে, সেই পেজে আমরা লাইভে ক্লাস নেই। সো তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা আমাদের পেজে গিয়ে ফলো দিয়ে রাখতে পারো বা লাইক দিয়ে রাখতে পারো, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করব, হয়তো বা 16-17 তারিখ থেকে সম্পূর্ণ কোর্সটাকে আমরা একেবারে ফ্রিতে তোমাদের অর্গানাইজ করে দিব। তার বাইরে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের রিটেন নিয়ে, যে ভাইয়া রিটেন নিয়ে কি করব। দেখো রিটেন নিয়ে আমাদের একটা কোর্স আছে যেখানে প্রায় 900 মতো স্টুডেন্ট কোর্সটা করতেছে, সেখানে বাংলা ক্লাস থাকবে 12টি, ইংরেজি ক্লাস থাকবে 12টি, প্র্যাকটিস ক্লাস 22টা, সাধারণ জ্ঞান ক্লাস থাকবে 12টি, কোর্স ফি 1000 টাকা, ক্লাসটা ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হচ্ছে, এবং এই কোর্সের মধ্যে যেমনটা বললাম 900 স্টুডেন্ট ভর্তি আছে, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হওয়ার কারণে কোনো স্টুডেন্ট মিস করে গেলে বা তুমি যদি এখন ভর্তি হও আগের ক্লাসগুলো দেখে নিতে পারবা, চমৎকার একটা কোর্স। তার বাইরে দেখো সাধারণ জ্ঞান ক্লাস 12টা হয় ডি ইউনিটের জন্য, বি এবং ডি ইউনিটের কেউ ভর্তি হতে চাইলে 1000 টাকায় ভর্তি হতে পারবা, এই নাম্বারে কল দিতে হবে। তার বাইরে কেউ যদি হচ্ছে সি ইউনিটের থাকে, সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য আমাদের কোর্স আছে, এবং সেটা হচ্ছে সি ইউনিট রিটেন কোর্স। এটা হচ্ছে বাংলা ক্লাস 12টি, ইংরেজি ক্লাস 12টি, প্র্যাকটিস ক্লাস থাকবে 22টা, হিসাব বিজ্ঞান ক্লাস থাকবে 12টি, বাকি ক্লাসগুলো 8টা করে, কোর্স ফি 1000 টাকা, তোমাদেরও সপ্তাহে 3টা করে ক্লাস হবে, ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, কোনো কিছু না বুঝলে আমাকে কল দিতে পারবা এই নাম্বারে, এবং আগের যে ক্লাসগুলো হয়ে গেছে তুমি এখন ভর্তি হলে ওই ক্লাসগুলো লাইভে দেখে নিতে পারবা। সো এটা তোমাদের জন্য চমৎকার একটা কোর্স হতে যাচ্ছে, যারা রিটেন নিয়ে ভয় পাও, বিশেষ করে ইংরেজিতে লিখতে পারো না, ইংরেজির প্যাসেজগুলো অ্যান্সার করতে পারো না, ইংরেজিতে কীভাবে লিখবো, ইংরেজিতে কীভাবে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট করবো, একটা স্টোরি কমপ্লিট করবো, প্যারাগ্রাফ লিখবো, ট্রান্সলেশন কমপ্লিট করবো, রিটেনটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। সো রিটেনের এই কোর্সটা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করার ক্ষেত্রে। সো সময় ক্ষেপণ না করে ভাইয়ের নাম্বারে কল দাও, আর 900 স্টুডেন্ট যদি একটা কোর্স করে এগিয়ে থাকতে পারে তুমি কেন পিছিয়ে থাকবা। সো আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভাইয়ার কথাগুলো তোমার সিদ্ধান্তটাকে আরও বেশি পরিমাণে স্বচ্ছ করেছে, ঠিক একইভাবে তুমি দুর্বার গতিতে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমার সাথে দেখা হচ্ছে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে।